আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষার ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা কাঁঠালের অর্থাৎ ফলদবৃক্ষ কাঁঠাল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এই কাঁঠালটা চাষ পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ কিভাবে জমি তৈরি করব বা কী ধরনের জমি দরকার বা ফল সংগ্রহ, এইসব বিস্তারিত। আচ্ছা প্রথমে চলে যাই, দেখো চাষ পদ্ধতির মধ্যে প্রথমে আমরা যেটা দেখব সেটি হচ্ছে জমি নির্বাচন এবং জমি তৈরি। প্রথমে দেখব জমি নির্বাচন ও জমি তৈরি। দেখো জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বন্যামুক্ত এলাকা সবসময় নির্বাচন করতে হবে, অর্থাৎ কাঁঠাল চাষের জন্য বন্যামুক্ত এলাকা মাটি বাদে প্রায় সব ধরনের মাটিতে কাঁঠাল চাষ করা সম্ভব। তবে খেয়াল রাখতে হবে যে কোন মাটিগুলো বেশি উত্তম। সেই ক্ষেত্রে দেখো এক নম্বরে আমরা বলতে পারি যে জমি নির্বাচনের ক্ষেত্রে পলি দোআঁশ মাটি বা অল্প উঁচু লাল মাটি প্রযোজ্য, লাল মাটির জমি প্রযোজ্য। জমি নির্বাচন করতে হবে। এরপর খেয়াল রাখতে হবে যে জমি নির্বাচন তো করলাম, জমি তৈরির ক্ষেত্রে কী কী করতে হবে। এখন দেখো দুই নম্বর থেকে দেখাবো কাঁঠালের জমি তৈরি করার ক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে কাঁঠালের জমিতে কয়েকবার লাঙল চাষ বা মই চাষ দিয়ে দিতে হবে, তাহলে মাটিটি প্রস্তুত হবে অর্থাৎ জমিটি প্রস্তুত হবে। কয়েকবার লাঙল ও মই চাষ। আচ্ছা এরপর দেখো কি করতে হবে, লাঙল এবং মই চাষ দেওয়ার পর চারা রোপণের এক মাস আগে 10 মিটার দূরে দূরে অর্থাৎ প্রত্যেকটি বেড অর্থাৎ প্রত্যেকটি জমিতে যে আমি মাপটা নিব আমার চারা যে রোপণ করব কাঁঠাল গাছের, 10 মিটার দূরে দূরে 1 মিটার × 1 মিটার অর্থাৎ প্রতিদিকে 1 মিটার করে করে জায়গা থাকবে, সেভাবে চারাটি রোপণ করব। তাহলে দেখো কি লিখতে পারি আমরা তিন নাম্বার, চারা রোপণের এক মাস পূর্বে 10 মিটার দূরে দূরে 1 মিটার × 1 মিটার × 1 মিটার দূরত্বে রোপণ করব। আচ্ছা চারা রোপণটা গেল, এরপর দেখো চারা রোপণের ক্ষেত্রে যে মাটিটা সেই মাটিটা কি করব। সবসময় মনে রাখবে আমাদের জমির যে উপরের মাটিটা থাকে সেই মাটিটার কার্যকারিতা অনেকটা কম থাকে এবং জমির নিচের যে মাটিটা অর্থাৎ ভিতরে যে মাটিটা থাকে সেটার কার্যকারিতা তুলনামূলকভাবে বেশি। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যখন জমির মাটির সাথে সার মিশাবো সেই ক্ষেত্রে মাটি যতটুকু গর্ত করব সেই নিচের মাটি আলাদা করে রাখবো এবং উপরের মাটি আলাদা করে রাখবো। নিচের যে মাটিটা থাকবে সেটা থাকবে পিওর বা একদম ভালো মাটি, সেই মাটির সাথে আমাদের সার মিশাতে হবে। সার মিশানোর পর আমরা কি করব, সেই যে ওপরের মাটিটা ছিল সেটা নিচে দিয়ে দিব এবং নিচের সার মিশ্রিত মাটিটা আমরা চারার উপরে দিয়ে সেটা রোপণ করব। তাহলে দেখো সার মিশ্রণ করার ক্ষেত্রে আমি কী কী সার মিশ্রণ করব, যে মাটির সাথে অর্থাৎ নিচের মাটির সাথে সারগুলো হচ্ছে পচা গোবর 20 কেজি, হাড়ের গুঁড়া 400 গ্রাম, ছাই 2 কেজি, টিএসপি
200 গ্রাম এবং MOP 150 গ্রাম। এভাবে নিচের মাটির সাথে এই গোবর বা এই সারগুলো মিশিয়ে নিচের মাটিটি আবার উপরে এবং উপরের মাটিটি নিচে দিয়ে দিতে হবে। তাহলে দেখো এতক্ষণ আমরা দেখলাম জমি নির্বাচন ও জমি তৈরি, এরপর আমরা চলে যাব দেখো চারা রোপণে। চারা রোপণের সময় যে জিনিসটা মাথায় রাখবে সেটি হচ্ছে চারা রোপণের ক্ষেত্রে কাঁঠাল গাছের ক্ষেত্রে শ্রাবণ থেকে ভাদ্র মাস সময়টা উপযুক্ত। তাহলে আমরা লিখতে পারি চারা রোপণের সময় শ্রাবণ থেকে ভাদ্র মাস, চারা রোপণের সময় শ্রাবণ থেকে ভাদ্র মাস, এই সময় চারা রোপণ করলে সাধারণত চারাটি ভালো থাকবে। এবং চারা রোপণের ক্ষেত্রে যে নিয়মগুলো আমি বলেছিলাম 1 মিটার × 1 মিটার দূরত্বে রোপণ করতে হবে। তারপর চারা রোপণের পর দেখো জমিতে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ সার প্রয়োগে দেখো কাঁঠাল গাছের ক্ষেত্রে সার প্রয়োগের সময় প্রতি বছরই কাঁঠাল গাছে সার প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে সার প্রয়োগের কিছু নিয়ম আছে, 2 থেকে 3 বছর বয়সের গাছের ক্ষেত্রে, অর্থাৎ কাঁঠাল গাছটি 2 থেকে 3 বছর হলে যখন সেটা কাঁঠাল গাছে যখন ফল আসে তার 3 মাসের মধ্যে কাঁঠাল গাছ পরিপক্ক হয়। সেই ক্ষেত্রে দেখো 2 থেকে 3 বছর গাছের মধ্যে কী কী সার প্রয়োগ করতে হবে। প্রথমে আমরা চলে যাই 2 থেকে 3 বছরের মধ্যে, অর্থাৎ গাছের বয়স 2 থেকে 3 বছর হলে, 2 থেকে 3 বছর হলে সার দিতে হবে 30 কেজি ইউরিয়া 200 গ্রাম, TSP 150 গ্রাম, MOP 100 গ্রাম। আচ্ছা দেখো, তাহলে বলেছি সার প্রয়োগের ক্ষেত্রে গাছের বয়স যখন 2 থেকে 3 বছর হবে তখন সার প্রয়োগ করব আমরা 30 কেজি ইউরিয়া 200 গ্রাম, TSP 150 গ্রাম এবং MOP 150 গ্রাম। এটা হচ্ছে 2 থেকে 3 বছর ক্ষেত্রে। এরপর দেখো ফলবতী গাছে, অর্থাৎ যখন ফল ধরবে তখন কী কী প্রয়োগ করতে হবে, অর্থাৎ তারপর আমরা দেখব ফলবতী গাছ, ফলবতী গাছের ক্ষেত্রে কী কী প্রয়োগ করতে হবে দেখো। ফলবতী গাছের ক্ষেত্রে গোবর, অর্থাৎ যেটা পচা গোবর সবসময় বলা হয়, 50 কেজি, MOP 400 গ্রাম, ইউরিয়া 800 গ্রাম, TSP 500 গ্রাম। আচ্ছা, সার প্রয়োগের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম 2 থেকে 3 বছর গাছ হলে 30 কেজি সার, ইউরিয়া 200 গ্রাম, TSP 150 গ্রাম এবং MOP 100 গ্রাম প্রয়োগ করতে হবে। এবং দেখো ফলবতী গাছের ক্ষেত্রে, অর্থাৎ গাছে যদি ফল ধরে তাহলে গোবর 50 কেজি, MOP 400 গ্রাম, ইউরিয়া 800 গ্রাম এবং TSP 500 গ্রাম দিতে হবে। সার প্রয়োগ সম্পর্কে জানলাম, এখন দেখো আমরা দেখব ফল সংগ্রহ সম্পর্কে, অর্থাৎ কাঁঠাল গাছের যে ফল হবে সেই ফলটা আমরা কোন সময় সংগ্রহ করব। ফল সংগ্রহের ক্ষেত্রে মনে রাখবে কাঁঠাল গাছে জাত ভেদে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ফল ধরে এবং ফল গাছে আসার 3 মাসের মধ্যে কাঁঠাল গাছ পুষ্ট হয়।
ফল যখন পরিপক্ক হয় অর্থাৎ ফল যখন বাকতি হয় তখন কাঁঠাল গাছ ধরলেই বোঝা যায় কাঁঠালের যে কাঁটাগুলো থাকে সেগুলো ভোঁতা হয়ে আসে এবং কাঁঠালের যে বোটার রস সেটা পাতলা হয়ে যায় এবং কাঁঠাল গাছের যে কাঁঠাল ফল হয় সে ফলটিতে টোকা দিলে টনটন আওয়াজ হয়। তখনই বোঝা যায় যে ফল সংগ্রহের উপযুক্ত সময় চলে এসেছে, তখনই কাঁঠাল গাছের ফলগুলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে সংগ্রহ করে ফেলতে হয়। তাহলে দেখো আজকে আমরা কি দেখলাম, কাঁঠালের চাষ পদ্ধতির মধ্যে ফার্স্টে দেখলাম জমি নির্বাচন ও জমি তৈরি। জমি নির্বাচন করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে বন্যামুক্ত এলাকা নির্বাচন করতে হবে, কারণ পানিতে বা বন্যাতে কাঁঠাল গাছ নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে পলি দোআঁশ মাটি বা অল্প উঁচু লাল মাটির জমি নির্বাচন করলেই হবে। এরপর দেখো কয়েকবার লাঙল এবং মই দিয়ে জমি ঠিক করে নিতে হবে, অর্থাৎ জমিটি চাষের উপযুক্ত করতে হবে। তারপর চারা রোপণের এক মাস পূর্বে 10 মিটার দূরে দূরে 1 মিটার করে এরকম করে দূরত্ব রাখতে হবে নিচে মাটির সাথে, অর্থাৎ আমি যে বলেছিলাম দুইটি ভাগ করতে হবে মাটি, নিচের মাটি এবং উপরের মাটি। নিচের মাটির সাথে সার মিশিয়ে সেটা আবার উপরে প্রয়োগ করতে হবে এবং উপরের মাটি নিচে দিয়ে দিতে হবে। তারপর চারা রোপণের ক্ষেত্রে বললাম যেটা শ্রাবণ থেকে ভাদ্র মাস আমরা জানি চারা রোপণের উপযুক্ত সময়, এই সময় চারা রোপণ করে কাঁঠালের ভালো ফলন পাওয়া যায়। এবং সার প্রয়োগের ক্ষেত্রে যেটা দেখলাম 2 থেকে 3 বছরের গাছে যে সারগুলো দিতে হবে এবং ফলবতী গাছ অর্থাৎ যে গাছে ফল ধরবে সেগুলোর সার আলাদা পরিমাপে দিতে হবে। এবং ফল সংগ্রহের সময় হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং গাছের ফল আসার 3 মাসের মধ্যে কাঁঠাল গাছের কি হয় পক্ক হয় অর্থাৎ পরিপক্ক হয়। ফলটি যখন বাকতি বা পরিপক্ক হবে তখন আমরা কিভাবে বুঝবো, তখন আমরা যদি ফলে টোকা মারি সেটা টনটন আওয়াজ করবে এবং ফলের বোটার রস পাতলা হয়ে যাবে এবং তার কাঁটা যে কাঁটা কাঁটা থাকে সে কাঁটাগুলো ভোঁতা হয়ে আসবে। এভাবে বোঝা যায় যে কাঁঠাল কিভাবে সংগ্রহ করা যায়। তাহলে দেখো আজকে আমরা কাঁঠাল গাছের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানলাম, পরবর্তী ক্লাসে অন্য কোনো ফল বা গাছ নিয়ে চলে আসবো। ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।